আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের মাঝে একটি সত্য ঘটনা শোনাব যা ঘটেছে চীনে। রিক্সা চালিয়ে চীন থেকে লন্ডন, বেইজিং আর লন্ডনের সেতুবন্ধ হয়ে উঠতে চীনের চেনো গুয়ানমিন 57 বছর বয়সী নামক এক কৃষক 2 বছর আগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রিক্সা নিয়ে। 7,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 16টি দেশ ঘুরে লন্ডন অলিম্পিকের উদ্বোধনের আগে লন্ডন পৌঁছেন তিনি। এই যাত্রায় তাকে বন্যা, প্রচন্ড গরম, শুকনো আবহাওয়া সবই সইতে হয়েছে। দীর্ঘ এই ভ্রমণের প্রমাণ হিসেবে তার পাসপোর্টে আছে ভিন্ন ভিন্ন দেশের ভিসা। এই পরিশ্রম এবং অলিম্পিকের প্রতি এই ভালোবাসায় মুগ্ধ হয়ে লন্ডনবাসী চেনকে আগ্রহ করে বরণ করে নেয়। চেনও মুগ্ধ হয়েছেন লন্ডনবাসীর আতিথ্যতায়। সংগ্রহ কারেন্ট ওয়ার্ল্ড, সেপ্টেম্বর 2012। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।